بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم بزرگوں دوستو উপস্থিত ভাইরা আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া তিনি আমাদেরকে प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत करे दुनिया पाठिएछेन एई नियामतेर शुक्रिया आमरा जतई करी तबुओ कम तेमोनी धन्यवाद दिच्छी मुबारकबाद दिच्छी आज के जलसा जारा उद्योक्ता तादेरके जे अनेक मेहनत करे अनेक कष्ट करे जलसा कायम करेछेन এবং আপনাদেরকেও মোবারকবাদ দিচ্ছি আল্লাহ বহুত বহুত জায়গায় খায়ের দান করুন বৃষ্টি এবং অনেক কিছু বাধা উপেক্ষা করেও একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সহি জিনিসটা জানবো বুঝবো সেই মহব্বতেই আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন আমাদের বাবাজি মুফতি ইব্রাহিম আমাদের মাদ্রাসার সদর মুফতি যিনি বক্তব্য দিয়ে গেলেন এবং শেখ সানি মানে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পড়ান তো আমার সাগরেট মানে আমার ছাত্র আর মুক্তি নাম শেখ নিবাসী এরা ডাইরেক্ট ছাত্র না হলেও এরা সব যাদের কাছে পড়েছে তারা আমার সহপাঠী যেন পরোক্ষ সাগরেট আর এরা ওস্তাদের মতন মেনে চলে তো এরা মগরিবের পর থেকে এখন পর্যন্ত যে সব কথা বলে গেছে আমি দূর থেকে কিছু কিছু শুনেছি আবার ক্লান্তির কারণে একটু আধটু ঘুমো ধরে গেছিল কিন্তু বেশিরভাগটাই শুনেছি তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ বলার মধ্যে কোনো কমি নাই ভরপুর দলিল আদিল্লাহ পেশ করে গেছেন তাই এই সমস্ত মাসলার উপর আর নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয়নি বাস আমি আপনাদেরকে শেষ অনুরোধের মধ্যে বলে যাচ্ছি মুফতি নাসির বাবু যে বইগুলো লিখেছেন ইমাম মানব কেন হানাফি কেল্লা তবলিগিও কেন এই ধরনের যেসব বইগুলো লিখেছেন তেমনি মুফতি বশির বাবু যে বইটা লিখেছেন হানাফিদের নামাজ বুঝলেন বই বোধহয় গাড়িতে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এই বইগুলো তেমনই আমাদের ইব্রাহিম বাবু বিশ রাকাত তারাবির প্রমাণ এই রকম লাইনের একটা বই লিখেছিলেন আলে হাদিসদের তরফ থেকে দুটো জবাব আমাদের হাতে এসেছিল একটা মাকড়া জলসায় যাওয়ার পর একটা বেনামি ইশতেহার আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল তার জবাবেও মুফতি সাহেব একটা বই লিখেছেন আবার ওদের একটা পত্রিকা বেরোয় সরল পথ জঙ্গিপুর এলাকার থেকে তাতেও মুফতি ইব্রাহিমের বই বা নাম ধরে কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছিল তারও জবাব মুফতি সাহেব লিখেছেন তাই তিনটা বই একত্রে মুফতি সাহেবের আসল বই তারাবি প্রসঙ্গ এবং ওরা যে দুটো জবাব দিয়েছিল তার যে জবাবুল জবাব লিখেছেন তা এই বইগুলো অবশ্যই সব ভাইরা একটু কিনবার চেষ্টা করবেন পড়বেন আশা করি আহলে হাদিস ভাইরা এর জবাব দিতে পারেনি এবং ইনশাল্লাহ পারবেন বুঝেছেন আমরা এটা বলি যে বাবার সামনাসামনি বহাস ইনশাল্লাহ আমরা সবসময় রাজি আছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু মারামারি হয়ে যায় অশান্তি হয়ে যায় জলসাটা পণ্য হয়ে যায় তার চাইতে কলমের লড়াইটা সবচেয়ে ভালো তো তাই আমাদের আলিমরা কলমের লড়াইটা শুরু করেছেন তাহলে ক্ষমতা থাকে জবাব দাও তা না হলে লা জবাব এটাই আমরা বলবো এবং সাধারণ লোকও বলবে তাই ক্ষমতা থাকে সব জবাব দাও আর জবাব মুফতি সাহেবের বইয়ের জবাব যা দুটো তোমরা দিয়েছিলে তার তুলোধুন্য করে মুফতি সাহেব আরও দুটো জবাবুল জবাব বই লিখে দিয়েছেন এই বইগুলো একটু কিনবেন পড়বেন তাহলে ইনশাল্লাহ ওদের ধোকায় পড়বেন বাবু
আমি তো একটু পুরাতন যুগের লোক, আমি যে যুগে লেখাজোকা করেছি তখন কিন্তু এই আহলে হাদিস ফেতনাটা তেমন একটা ছিল না। তখন ওই আমাদেরকে খালি ব্যতিব্যস্ত করতো, এই দেওবন্দিরা কিয়াম করেনি তাহলে এরা নবীর উপরে মহব্বত নাই, এইটা নিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ত করতো। তাই ওইটার উপরে আমার লেখা বই আবার নতুন করে ছাপিয়েছি, মেলার কিয়াম প্রসঙ্গ, ওইটাও এনেছি কিছু কপি, কেউ যদি ওই লাইনের বই পড়তে চান পড়তে পারেন। বাবারা আর একটা কথা বলছি, এক জায়গায় বীরভূম থানা, বীরভূম জেলা মুরারই থানা কনকপুর গ্রাম, আলে হাদিস ভাইদের সঙ্গে আমার নিজেরই একটা বহাস হয়েছিল, বুঝলেন। আমাদের তরফে আরও অনেক ভালো ভালো আলেম ছিলেন, কিন্তু ওরা বললেন যে আপনি আমাদের মোতাকাল দিন, আপনি বলুন, আমি যদি ক্লান্ত হয়ে যান তাহলে আমরা মাইক ধরবো। আল্লাহর মদদ সামিলে হাল ছিল, তো আমি মোটামুটি 3-4 ঘন্টা একাই ওদের একবার লেজের গোবরে করে ছেড়ে দিয়েছি। তখন এইবারে সভার মধ্যে খালি আমাদের নারায় তকবীর, হানাফি মজহাব জিন্দাবাদ, আর আমাদের নাম ধরে জিন্দাবাদ, ওই সবই খালি হচ্ছে, আর ওদের মুখে একবারে এক কালো হয়ে গেছে, বুঝলে বাবারা। সেই জন্য সেইখানের একটা দুটো কথা বলছি, আহলা হাদিসের নাম দিয়ে তাদের মত প্রচারের উদ্দেশ্য কি, কেনই বা তারা এত টাকা ঢেলে এই মত প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের সমাজের করণীয় কি। বাবু, যে যেটাকে ভালো মনে করে সে সেটা আর প্রচার করবে, তার পিছনে পয়সাও খরচ করবে। আপনি বলতে পারেন তাহলে অমুসলিম ভাইরা এই দুর্গ ঠাকুরের পিছনে কতগুলো পয়সা খরচ করলো, বলো বাবা। তাহলে যে যেটা ভালো মনে করে তার পিছনে সে পয়সা খরচ করবে, কিন্তু আমাদের কাছে একমাত্র মাপকাঠি হচ্ছে আল্লাহর কোরআন, নবীজির হাদিস। তাহলে সেই মাপকাঠিকে তো আমরা বিচার করব, আর সেই মাপকাঠিকে আমাদের বক্তারা প্রমাণ করে গেছেন যে ওনারা সব জায়গায় কেবল হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন। যাই হোক ভাই, তো ওনারা সর্বপ্রথম আলোচ্য বিষয় বহাসের সূচনাটা কেন হলো, ওই গ্রাম কনকপুরে কিছু আলে হাদিস আছে কিছু হানাফি আছে, আলে হাদিস আর সবসময় হানাফি দিকে বলছে, এই তোদের নামাজ ভাই হয়নি অযথা কেন কণ্ঠশ্রম করছিস সারা জীবন। তারা এসে আমাদের কাছে, আমি তখন মেমারি মাদ্রাসায় বোখারি শরীফ সেই বছর আমি 2 খণ্ড একাই পড়াতাম, তো যাই হোক, ওরা এসে হাজিরুল হুজুর আপনারা গিয়ে যদি আমাদের দলিল কিছু না দেখান তাহলে সবাই তো আলে হাদিস হয়ে যাবে। আমি তখন ওইখানে গেছিলাম, ওরা সর্বপ্রথম আলোচ্য বিষয় ছিল ইমামের পিছনে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তা ওরা বোখারি শরীফ খুলে দেখিয়ে দিল, এই দেখুন লেখা আছে স্পষ্টভাবে নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমি বললাম দেখো ভাই, পাশে আরবিতে ব্যাখ্যা করা আছে যে এই হাদিসটা প্রযোজ্য যে একা নামাজ পড়ছে তার জন্য, যেটা আমাদের মুফতি ইব্রাহিম সাহেব বলে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এত লাখ হাদিসের হাফেজ ছিলেন, মুসনাদে ইমাম আহমদ লিখে গেছেন, এবং বাবাজি বলতে যেটা বেখিয়াল হয়ে গেছে ইমাম বুখারির ওস্তাদ, তিনি বলে গেছেন ওই কথা যে এটা যে একা একা নামাজ পড়ছে তার ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য। এটা আমি বললাম, এই দেখো বাবা, পাশে আরবিতে ব্যাখ্যা করা আছে, আমরা ব্যাখ্যা ট্যাখা মানিনি, সোজাসুজি হাদিসটাই মানি। আর আমি সে বছর বোখারি শরীফ 2 খণ্ড পড়াচ্ছিলাম, তাই পুরো বোখারি শরীফ আমার নখ দর্পণে ছিল। আমরা এই 2য় খণ্ড অমুক পৃষ্ঠা বের করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর বেহেশতে যাবে না। বাবা, চুগলখোর মানে একজনের কথা আরেকজনকে লাগিয়ে বিবাদ বাড়িয়ে দেয়। আমরা এখন মুসলিম সমাজে বাবা শতকরা 90 ভাই তো চুগলখোর, তাহলে এরা বেহেশতে যাবে না ফতোয়া জারি করো, বলে না এর মানে পয়লা পয়লা যেতে পারবে না, পরে পেটাই কোটাই খেয়ে তবে যাবে। এখন এই মানেটা কোথায় আছে, বললে ওই যে পাশে লেখা আছে, আমরা তো মানবেনি বলেছ, বুঝতে পেরেছেন ভাই। পরে আমি তখন তো ওইটা আমার মাথায় এসেছিল,
তাৎক্ষণিক ভাবে পরে আমার মাথায় এলো যে অনেক জায়গায় যেমন বলা আছে একবারে বুখারী শরীফ থেকে আরবরে সমস্ত হাদিসের কিতাবই আছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা বাইতান ফিহি কলমুন যেই ঘরে জীবজন্তুর ছবি টাঙানো থাকে সেই ঘরে ফেরেশতা ঢোকেন না ব্যাখ্যাকাররা বলেছেন ফেরেশতা ঢোকেনি মানে রহমতের ফেরেশতা তা বলে কি জীবজন্তুর ছবি টাঙিয়ে রেখেছো বলে আজাবের ফেরেশতা আসবে নি নাকি জান কবজের ফেরেশতা আসবে নি ওটা হাসিয়াতে ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করে গেছেন তা আমি ওদের বলি কি গো যদি ব্যাখ্যাটা না মানো তাহলে যে কোনো ফেরেশতা আসবে নি তাহলে একটা ঘরে ছবি টাঙিয়ে রাখলে আর মৌ তো হলো নি আর পেটায় ফেরেশতা হলো নি বুঝেছো বাবু লাজবাব ব্যাখ্যাকাররা যা ব্যাখ্যা করেছেন ওটা না মানলে উপায় নাই হালফির মেশকাত শরীফে পড়লাম যে মা আয়েশা বাবুন নিয়াল জুতোর বয়ান নবীজি জুতো কেমন ছিল কিভাবে জুতো পরতেন এসব বয়ানে মেশকাত শরীফে আছে হযরত আয়েশার কাছে কিছু লোক বলছে হুজুর অমুক জায়গার না কিছু মেয়ে ছেলে এসছে ওনার কাছে হ্যাঁ গো তোমরা কোন এলাকার বলতেন হিমস এটা বুখারী শরীফ প্রথম বাব প্রথম অধ্যায়ে হেরকল বাদশাহ যে সওয়াল জবাবের ব্যাপার আছে আবু সুফিয়ানের সঙ্গে সেখানে হিমস শহরের উল্লেখ আছে আর হিমস শহরটা শাম দেশে পড়ে আর শাম দেশে এখন চলছে বিদ্রোহ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের বিশাল আর খবরে কাগজে প্রায় দৈনিক খবর আসছে তাই দেখছি একদিন আনন্দবাজার পেপারে দিয়েছে বলে এরোপ্লেন থেকে হোমস শহরে গুলি বর্ষণ করা হয়েছে বোমা বর্ষণ করা হয়েছে আমি তখন বলি ও আমাদের বুখারী শরীফে যেটা হিমস এ ব্যাটারা সেটাকে হোমস বানিয়েছে গো বলে বাবারা যেমন আর একটা উপমায় কথায় কথা মনে পড়ে যায় বুখারী শরীফ কেতাবুল গোসল প্রথম পৃষ্ঠাতেই আছে রওয়াহু বাহাদুনিল জুদ্দি বাহাদ নামক রাবি জুদ্দার বাসিন্দা তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন জুদ্দাটা কোথা বললে মক্কা শরীফের সবচেয়ে কাছাকাছি সমুদ্র বন্দর তা বলি তো জিদ্দারে বাবু আবার জুদ্দা কোথা থেকে হলো তখন আমি বুঝলাম ও পুরাতন যুগে আসল নাম ছিল জুদ্দা ইংরেজরা বানিয়েছে জিদ্দা বুঝলে বাবারা ইংরেজদের রাজত্বে যখন অসূর্য ডুবতলা বলে প্রচারিত ছিল ভারত তাদের দখলে ছিল বুঝলে বাবা মায়ানমার ব্রহ্ম দেশটা পর্যন্ত তারা দখল করেছিল আসামটা তারা দখল করেছিল আফগানিস্তানটা তারা দখল করেছিল সেই যুগে তা প্রচারিত ছিল যে ইংরেজের রাজত্বে সূর্য ডোবে না বুঝলে বাবারা তো হ্যাঁ আপনার তো হিমস শহরটা ওরা ওই যুদ্ধটাকে জিদ্দা বানিয়েছে যেমন তার আর একটা উপমা দিচ্ছে বাবা বশির আহমদ দেখবেন অনেকে যারা আরবি উচ্চারণ সম্বন্ধে জ্ঞান নাই তার লিখছে আমার নাম কামরুদ্দিন আহমেদ বাবা আহমেদ তা কোথা থেকে এলে গো বলে ইংরেজিতে সব লোক ওই রকমই লিখছে আমনো মুবাশশির আম্বে রাসূল ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ যে এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যার নাম হবে আহমদ মানে দ্বিতীয় নাম হবে আহমদ তাহলে আহমদ কোরআন শরীফের স্পষ্ট উচ্চারণ কিন্তু ইংরেজরা বানিয়ে ছেড়েছে আহমেদ আর যারা আরবির উচ্চারণের অভিজ্ঞতা নাই তাহলে ইংরেজদের রেহনি গোলাম ব্রেনের দিক থেকে ইংরেজদেরই গোলাম তারা লিখছে আমার নাম কামরুদ্দিন আহমেদ আরে আহমদ তা আহমেদ কোথা থেকে হলো রে বাবু ইংরেজরা বানিয়েছে বুঝলে বাবারা ঠিক তেমনই মক্কা শরীফ এম এ সি সি এ হওয়া উচিত ওরা লিখে এম ই সি সি এ মেক্কা ইংরেজরা লিখে মেক্কা বুঝলে বাবু তো যাই হোক এই হিম শহরে কিছু মেয়ে ছেলে এসছিল মায়ের সাথে কোথাকার লোক গো তোমরা বললে হিম শহরের হুজুর যে দেশের মেয়েরা জুতো পরে এবং শুনে রাখো নবীজি বলেছেন যেখানকার যে মেয়েরা পুরুষদের অনুকরণ করে তাসাব্য করে তাদের উপরে আল্লাহ লানত তাহলে এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারী সাহেব করেছেন
বলে পুরুষদের মতন জুতো মেয়েরা পরত ওই এলাকার মেয়েরা। সেইটা হযরত আয়েশার কাছে রিপোর্ট ছিল যে পুরুষদের মতন জুতো মেয়েরা পরে, তাদের উপরে লানতটা উনি পাঠিয়েছেন। তা না হলে ওনার হাদিসটা যদি ব্যাখ্যাকারদের ব্যাখ্যা না নেওয়া হয়, শুধু ওই হাদিসটাকে দেখা হয়, তাহলে হয়ে যাবে কি মেয়েদের জুতো পরা চলবে না। বাবারা, হাদিসের ব্যাখ্যা না মানলে, ডাইরেক্ট হাদিস মানলে ফাঁকাতে পড়ে যাবে। বাইয়েনাত বলে একটি পত্রিকা বেরোতো করাচির থেকে, তো এখন বেরোয় কি না আমি জানি না, আশা করি নিশ্চয়ই বেরোয়। হযরত ইউসুফ সাহেব বান্নরী রহমাতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের, যিনি সুযোগ্যতম ছাত্র এবং তিরমিজি শরীফের আরবি ব্যাখ্যা মারিফুস সুনান ওনারই লেখা, ওই পত্রিকার সম্পাদক ছিলেন। ওই পত্রিকাটা আমরা দীর্ঘদিন গ্রাহক ছিলাম। ওতে লিখেছেন যে সৌদি আরব সরকার সারা বিশ্বের ওলামাদের নিয়ে মোতামার আলামে ইসলামি বলে একটা ওলা বিশ্ব ওলামা সমিতি করেছেন। এবার হজের মৌকাতে তাদের একবার মিটিং হতো আর বছরের মাঝখানে তাদের একবার মিটিং হতো, যে আধুনিক যুগে যে সমস্ত মশলাগুলো আসছে তার ফাতোয়াটা কী হবে। কারণ সেই জায়গায় আলে হাদিসদের নেতা আবদুল্লাহ বিন বাস আরব জাহানে বড় আলেম ছিলেন, সেই জীবনে অন্ধ হয়ে গেছিলেন বুঝেছেন, এবং বেশ যথেষ্ট হাদিস মুখস্থ ছিল, তাই ওই ওই মজলিসের নেতা বানিয়েছে সৌদি সরকার। আর উনি উঠে বলতেন বলে হানাফিরা বড় ভুল পথে চলে যাচ্ছে, কেন বলে কোরআন হাদিসের মানেটা টেনে তুলে এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে, কোরআন হাদিসের সোজা সোজা মানে নিতে হবে। তখন আবুল হাসান আলী মিয়া নদভী লখনৌয়ে ছিলেন এবং তাবলীগ জামাতের একজন বড় আকাবিদদের মধ্যে ছিলেন, এবং ইলিয়াস সাহেব রহমতুল্লাহ উর্দু জীবনী তিনি সর্বপ্রথম লিখেছেন। বাবু তিনি ওই মজলিসের সদস্য ছিলেন, আর দেওবন্দির তরফে হযরত আসাদ মাদানী সাহেব ওই মজলিসের সদস্য ছিলেন। এইখানে জবাবটা দিয়েছেন আবুল হাসান আলী মিয়া নদভী, হুজুর কোরআন হাদিসের সজ্জা সজ্জা মানে যদি নেই তাহলে আপনি তো অন্ধ হয়ে গেছেন। আর আল্লাহ কোরআনে বলেছেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে হবে দুনিয়াতে অন্ধ সে হবে আখিরাতে অন্ধ। তাহলে আপনি অন্ধই থাকবেন আখেরাতে এবং বেহেশতে? বলে না বাবা, এখানে ওই মানে নয়। বলে তাহলে কি মানে? বলে এখানে মানে হলো জ্ঞানান্ধ। বলে তাহলে কোরআন হাদিসের মানেটা সোজা সোজা সব জায়গায় নেওয়া যাবে না, একটু ঘোরাতে ফেরাতে হবে ব্যাখ্যার আলোকে, অন্যান্য আয়াতের সঙ্গে সামঞ্জস্য রাখার প্রয়োজনে, অন্যান্য হাদিসের সঙ্গে মিল রাখার প্রয়োজনে। যে বাবারা, তাই সব জায়গায় ওই রকম মানে করলে হবে না। আমি ওদের বললাম হ্যাঁ গো ভাই, বুখারী শরীফ মানেন, মুসলিম শরীফ মানেন? বলে হ্যাঁ, মুসলিম শরীফ বুখারি এই দুটো আমরা খুব মানি। মানে মুসলিম শরীফ তাশাহুদের বয়ানটা বের করুন, ওখানে হাদিসে নবীজি বলছেন ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে অনুসরণ করার জন্য। অতএব সে যখন তাকবীর বলে তোমরা তখন তাকবীর বলো, সে যখন রুকুতে যায় তোমরা তখন রুকু যাও, ইদা সাজাদা ফাসজুদু। এখানে মুসলিম শরীফের একজন বর্ণনাকারী সুলাইমানুত তাইমি তিনি বলছেন ওয়াইদা কারা ফান সেতু, এবং সে যখন কেরাত পড়ে তখন তোমরা চুপচাপ থাকো। নে মুসলিম শরীফ এই হাদিসটা কেন মানানি ভাই? বললেন না, মুসলিম শরীফের চেয়ে আমরা বুখারী শরীফটা বেশি মানি। ঠিক আছে, সব জায়গায় মানবে তো? বলে হ্যাঁ, সব জায়গায় মানবো। আমরা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড তালাকের অধ্যায় যেখানে শুরু হয়েছে তার দ্বিতীয় পৃষ্ঠাটা খোলো, খুলে আমরা দেখো কি লিখছেন। এক মজলিসে তিন তালাক দিলেও তিন তালাক কি পড়বে এটা তোমরা মানো? বলে না, এই জায়গায় আমরা মুসলিম শরীফটা মানি, আমরা আসলে বুখারিও মানুনি মুসলিমও মানুনি, যেটা তোমাদের মতলব মতন হয় সেইটাই তোমরা মানো, বুঝলে বাবা? তো যাই হোক, এই হলো বর্তমান আহলে হাদিস ভাইদের স্বরূপ। তো আল্লাহ ওদের হেদায়েত করুক, এইটাই আমাদের তরফে দোয়া, বুঝেছো? কেন তারাও কালেমা শরীফ ভাই, তারা তো অমুসলিম নয়, তারাও কালেমা শরীফ ভাই। অতএব তারা আল্লাহ তাদের হেদায়েত করুক, তাদের ভুল ভাঙিয়ে দেন, এই দোয়াটা আমরা সবসময় করি এবং আমাদের সকলেরই করা উচিত। এবং উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমাদের প্রভুর পথে ডাক দাও হিকমতের সাথে এবং উত্তম নসিহাতের সাথে। হিকমতের সাথে মানে কি? এমনভাবে বোঝানোর চেষ্টা করো যেন সেটা তার কাছে গ্রহণযোগ্য হয়।
তাই নরমির সাথে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন, আশা করি অনেকেরই ভুল ভেঙে যাবে। বিশেষ করে এই বইগুলো যেগুলো বললাম এগুলো কিনে যদি নিজেরা পড়েন আর তাদেরকে পড়ান, আশা করি তার মধ্যেও তাদের অনেকের ভুল ভাঙবে। এক ভাই তিনি আমাকে বললেন, হুজুর কোরআন শরীফের 1000 কথার মধ্যে 999টা মানে, একটা কথা যদি না মানে আমার বিলকুল চলবে না বাবা। এক গ্লাস দুধে এক ফোঁটা ছনা দেলে যেমন সবটাই বরবাদ, তেমনই কোরআন শরীফের 1000 লক্ষ কথার মধ্যে সবগুলোই মানে, খালি একটা কথা যদি অমান্য করে বিলকুল বেঈমান, 16 আনা ইসলাম থেকে খারিজ, নবীর উম্মত থেকে নাম কাটা হয়ে যাবে। বলে এইটা আমলোক কিন্তু সবাই ভালোভাবে জানেনি বুঝেনি, তার একটু ভালো করে বুঝিয়ে দেবে। তো মনে পড়ে গেল তেনার কথাটা, তাই সেটা একটু বললাম। আকাশে যেরকম আওয়াজ করছে, তাই আর সন্ধ্যা থেকে প্রয়োজনীয় কথাবার্তা যা আপনারা শুনেছেন তা আর বেশি কথা বলার দরকার আছে বলে আমার মনে হয়নি। তাই আকাশের অবস্থা অনুযায়ী এবারে শেষ দোয়া করে দেওয়াটা ভালো মনে করি, যদি সভার পরিচালকরা অনুমতি দেন। না যেটা বলছো বাবু যে আমরা অনেক উদ্যোগ নিয়ে এসেছি, আমরা যাবো কোথা, তাহলে তোমার কথাটা মানতে গেলে তো সকাল তক চালাতে হবে। বলো বাবা তোমার কথাই তুমি নিজে বুঝে দেখো যে আমরা দূর থেকে, হ্যাঁ আমরা দূর থেকে এসেছি, তাহলে তাহলে কোথায় যাব? তাহলে বাবা রাত 1টা পর্যন্ত চালানোর পরে কোথায় যাবে? আচ্ছা ভাই শোনো শোনো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই শুনুন, আচ্ছা শুনুন ভাই শুনুন, একটু থামুন ভাই। ও এসান আমার মজলিসের এখনো পড়া হয়নি। ও হো হো, তাহলে আর বেশি চালানো যাবে না, এই আপনাদের অনুরোধে আর একটা শিক্ষামূলক ঘটনা বলে দিচ্ছি, দিয়ে দোয়া করে দেবো, কেন নামাজটা 1 নম্বর দিচ্ছি। যাই হোক ভাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন ওস্তাদ ছিলেন, ওনার নাম হলো সুলাইমান বিন মেহরান, আর ওনার চোখে একটু ডিফেক্ট ছিল, ওই একজনকে দুজন দেখতেন, ওকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে টেরা চোখ, আর আরবিতে বলে আমাস, তাই ওনার ওই আয়ের অনুযায়ী ওনার নামটা হয়ে গেছে ইমাম আমাস, কিন্তু ওনার আসল নাম হলো সুলাইমান বিন মেহরান, ইমাম হানিফার ওস্তাদদের মধ্যে একজন উল্লেখযোগ্য নাম করা ব্যক্তি, আর বুখারি মুসলিমে দাদা পরদাদা ওস্তাদদের মধ্যে ওনার নামটা আসছে। এইবার উনি উনি আবু হানিফা আছেন, ওনার কাছে লোক কয়েকটা মশলা জিজ্ঞেস করেছে, উনি বলছেন বাবা এর জবাব আমি দিতে পারব। জেনে রাখবেন যারা বড় আলেম হাক্কানি আলেম, যেটা তার জানা নাই সে বলবে বাবা আমি জানি, আর খুজরো খুজরি চুনো পুঁতি জানিনি বলতে তার লজ্জা লাগবে, একটা হের ফের জবাব কিছু একটা দিয়ে দেবে, বুঝলে বাবারা? তাই ইমাম আবু হানিফার ওস্তাদ, হ্যাঁ তিনি বললেন বাবা এই প্রশ্নগুলোর জবাব আমার জানা না, আমি দিতে পারব না। এবং আবু হানিফা বললেন হুজুর আপনি যদি হুকুম দেন আমি ওর সব প্রশ্নেরই জবাব দেবো। বলে দাও বাবু, জবাব দিলেন, দেওয়ার পরে তখন বলছেন হ্যাঁ বাবা আবু হানিফা এইগুলো কোন হাদিস থেকে তুমি পেলে? হুজুর আপনি অমুক দিন এই হাদিসটা বলেছিলেন, তার থেকে এই মশলাটা আবিষ্কার হলো, অমুক দিন এই হাদিসটা শুনিয়েছিলেন তার থেকে এই মশলাটা আবিষ্কার হলো। বলে সব যখন ওস্তাদকে বুঝিয়ে দিলেন তখন ওনার ওস্তাদ বলেছিলেন নাহনুল আতিব্বা ওয়া আনতুমুস সায়াদিলা, নাহনুল সায়াদিলা ওয়া আনতুমুল আতিব্বা, আমরা ওষুধের দোকানদার, ওষুধ সাজিয়ে রেখেছি, হাদিস গাদা গাদা আমাদের কাছে, কিন্তু কোন হাদিস থেকে কী মশলা বেরোবে এটা তোমরা ডাক্তার। তা ওষুধ দোকানি কিন্তু বলতে পারবে নি কোন ওষুধে কী অ্যাকশন রিয়াকশন হবে, সাইড এফেক্ট হবে, সেটা ডাক্তার বলবে। তাই উনি বলেছেন যে বাবা আবু হানিফা আমরা যারা কেবল হাদিস চর্চাতে আছি আমরা হন ওষুধের দোকানদার, মানে হাদিস সাজিয়ে রেখেছি,
কিন্তু কোন হাদিস থেকে কোন মাসলাটা বেরোবে এটা বাবা তোমরাই বেশি বুঝো, তাই তোমরা হলে হাদিসের লাইনের ডাক্তার। তো বাবা ইমাম আবু হানিফার ওস্তাদ নাকি ওই সার্টিফিকেট দিয়ে গেছে, পান তাই হারাজুল আখাস্তা বে খেলাত্তার হয়ে। আর বাবা তুমি তো ডাক্তার ভি আবার ওষুধ দোকানি ভি, তোমার মধ্যে দুইটা গুণ আল্লাহ পাক দিয়েছেন। বুখারী শরীফ প্রথম পৃষ্ঠায় একজন রাবির নাম আছে লাইস বিন সাদ, উনি বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা অনুযায়ী ইমাম বুখারীর দাদা ওস্তাদ। আর তাহলে তিনি হচ্ছেন, তার ইতিহাসে পাওয়া যাচ্ছে তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একবারে ডাইরেক্ট সাগরেদ। তাহলে ইমাম আবু হানিফা ইমাম বুখারীর পরদাদা ওস্তাদ, বুঝেছেন? তিনি নাকি হাদিস বুঝতেননি, যিনি ইমাম বুখারীর পরদাদা ওস্তাদ। আর আজকালের চুনোফুটি এনারাই বেশি হাদিস বুঝতে শিখে গেছেন, বুঝলে বাবারা? ঠিক তেমনই শেখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহে লামিউদ্দারারি আলা জামিল বুখারি কিতাবে লিখেছেন যে বুখারি শরীফে যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে এক্লাস হাদিস যেগুলি সেগুলির নাম হলো সোলাসিয়াত। তার মানে ইমাম বুখারি আর নবীজির মাঝখানে মাত্র তিনজন সাহাবি তাবেই তাবে তাবি, এগুলি হলো বুখারি শরীফের একবারে সর্বশ্রেষ্ঠ হাদিস। বলছেন আছে মোট ২২টি, বুখারি শরীফে সোলাসিয়াত হাদিস আছে মোট ২২টি, তার মধ্যে ২০টির ওস্তাদ হচ্ছেন হানাফি। তা বলছেন যে তাহলে ২২টার মধ্যে ২০টির ওস্তাদ যখন হানাফি হলেন তাহলে হানাফিরা নাকি হাদিস জানতো নি? এটা আলে হাদিস ভাইদের কত বড় ভুল প্রচার। আল্লাহ ওদের হেদায়ত করুন, সুমতি দান করুন। যেহেতু আকাশের অবস্থা এই এবং এশার নামাজও মজলিসের হয়নি, সেই কারণে আর বেশি বাড়ানো ঠিক মনে করি না, একটু দরুশে পড়ুন, দোয়া করে দিন। আল্লাহ বাবু আমাদের মাদ্রাসার তরফে আমরা মক্তব পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়ে মক্তব চালনা করার জন্য দু তিনজন ওস্তাদ আমরা রেখেছি। তাই মক্তব প্রত্যেক গ্রামে, বিশেষ করে মুনাজ্জাম মক্তব, হ্যাঁ সেটার নিয়মকানুন বিস্তারিত বলার সময় নাই, তাহলে প্রত্যেক গ্রামে মক্তব যাতে ছেলেরা অন্তত উজু গোসলের ফরজ ইত্যাদিগুলো জানতে পারে আর কোরআনটা সহিভাবে পড়তে পারে, এটা কিন্তু প্রত্যেক গ্রামবাসীদের জন্য ফরজে আইন। এই চেষ্টাটা অবশ্যই সবাই করবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই মুনাজ্জাম মক্তবের পদ্ধতিগুলো বলে দেবো, লোকও পাঠিয়ে দেবো, তারা এসে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে। আল্লাহ কবুল করুন, হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি كما تحب وترضى وبعدد ما تحب وترضى وبعدد كل معلوم لك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدي إنك على كل شيء قدير يا أرحم الراحمين الله বড়াই দয়া করে মেহরবানি করে প্যারে নবীর উম্মত করে দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন, এই নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। আমাদের ভুলচুক বেয়াদবির কারণে জীবনে মরণে ইমানের নেয়ামত যেন হাতছাড়া না হয়ে যায় এই ফরিয়াদ আমাদের মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আজকের এই মজলিস কায়েম করেছেন যে সমস্ত ভাইরা নেক নিয়তেই করেছেন ইয়া আল্লাহ, এবং এর পিছনে অনেক মেহনত করেছেন, অনেক খরচ করেছেন, আর আমার ভাইরা শ্রোতা ভাইরা অনেক কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এসছেন, এবং বৃষ্টি ঝড় বজ্র এই সমস্ত জিনিসকে উপেক্ষা করেও আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতেই বসে আছেন।
এনাদের এই জলসা কায়েম করাকে আপনি কবুল করুন এবং শ্রোতা ভাইদের এই জমে থাকাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, দুনিয়া আখেরাতের ভালাই এনাদের আমাদের সবাইকে আপনি দান করুন, দুনিয়া আখেরাতের আজাব গজব থেকে আপনি আমাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই আজাব, আমাদের বদআমলের কারণেই আজাব আসে। ইয়া আল্লাহ, আমরা আমাদের বদআমলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, মেহরবানি করে আমাদের ভুলচুক মাফ করুন এবং অতিবৃষ্টি অনাবৃষ্টির এবং অকাল বৃষ্টির আজাব গজব থেকে আপনি আমাদের হেফাজত করুন। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইরা ভুল বুঝে ভুল পথে চলে গেছে, মেহরবানি করে তাদের ভুল ভাঙিয়ে দেন, যেহেতু তারা আমাদের কালেমা শরীক ভাই বোন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন ইয়া আরহামার রাহিমিন। বাবারা, এক নম্বর কাজ হলো নামাজ, আর দ্বিতীয় কাজ বইতে যে যা পারেন কিনে নিয়ে যাবেন, আমার নাই না ইল্লা।